হাই ফ্রেন্ড, আমার চ্যানেল রান্না বান্না স্পেশালের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই আপনাদের সঙ্গে প্রেশার কুকারে কিভাবে এগ বিরিয়ানি বানাতে হয় তারই একটা রেসিপি শেয়ার করছি। তাহলে চলুন আজকে রেসিপিটা দেখে নিই স্টেপ বাই স্টেপ। সম্পূর্ণ ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। এছাড়া আমার এই রেসিপি প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে। তাহলে চলুন এবার বিরিয়ানির রেসিপিটা দেখে নিই। আমি এগ বিরিয়ানি করার একদম ফার্স্ট স্টেপে চলে এসেছি। এখানে আমি নিয়েছি 6টা ডিম আর নিয়েছি 3টে আলু। আলুটাকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। এখানে বয়েল ডিম এবং বয়েল আলু আছে। এবার আমি আলু আর ডিমগুলোকে এরকম একটা ফোকের সাহায্যে বা কাটা চামচের সাহায্যে এইগুলোকে একটু ফুটো করে নেব। এতে কি হয়, ডিম আর আলুটা কিন্তু ফাটে না আর এর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করে যায়। এইভাবে আমি সমস্ত ডিমগুলোকে করে নিচ্ছি। আমি ডিম আর আলুগুলোকে খুব ভালো করে এরকম একটা কাটা চামচের সাহায্যে ফুটো করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণ পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। এখানে দেখুন ছোট চামচের 1 চামচ লবণ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ। আর দিয়ে দেবো আমি এখানে সামান্য একটু লঙ্কা গুঁড়ো। দিয়ে এগুলোকে আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আর আমি আজকে বিরিয়ানিটা প্রেশার কুকারে বানাবো। খুব তাড়াতাড়ি এবং সহজেই কিভাবে বানানো যায় সেটারই একটা রেসিপি শেয়ার করছি। তাহলে চলুন এবার বিরিয়ানিটা বানিয়ে নেওয়া যাক। এবার আমি ওভেনে একটা কুকার বসিয়েছি। কুকারটা গরম হতেই আমি এখানে দিয়ে দিলাম 6 টেবিলস্পুন সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেলটা গরম হলেই আমি এখানে সবার প্রথমে বিরিয়ানির জন্য পেঁয়াজটাকে ভেজে নেব বা পেঁয়াজটা তৈরি করে নেব। তো দেখুন তেলটা এখন গরম হয়ে গেছে। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে কুচি করে নিয়েছি। সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ব্রাউনই হয়ে গেলেই কিন্তু তুলে নিতে হবে। তো সেই মতো আমি পেঁয়াজটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেবো। এটা আর বেশি ভাজলে হবে না, তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে। এবার আমি তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়ে পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি। এর কালারটা কিন্তু একটু থাকলে আর একটু ডার্ক হয়ে যাবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে। এইরকম অবস্থায় কিন্তু পেঁয়াজগুলোকে তুলে নিতে হবে। পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে, পেঁয়াজটা তুলে নেওয়ার পরে আমি এখানে ডিম আর আলুগুলোকে ভেজে নিচ্ছি। এখানে ডিম আর আলুটা দিয়ে দিলাম। এখানে আমি রেড চিলি আর লঙ্কার গুঁড়ো আর হলুদ আর লবণ দিয়েছি। লঙ্কার গুঁড়ো দেওয়াতে ডিম আর আলুটার কিন্তু কালারটা ভালো হবে। এবার আমি এইগুলোকে একসঙ্গে নিয়ে 3 মিনিট ভেজে নিই। দেখুন আমি ডিম আর আলুটাকে 3 মিনিট ভেজে নিলাম। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি ডিম আর আলুটা তুলে নেবো। এবার এই মতো অবস্থায় একটু তেল কম থাকলে এখানে আমি আর একটু তেল দিয়ে দিলাম। এখানে আরো 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আমি এখানে ফড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা। এখানে 3টে তেজপাতা, গোলমরিচ দিয়েছি, গরম মশলা দিয়েছি, একটা জয়িত্রি দিয়েছি আর দিয়েছি শুকনো লঙ্কা। ফড়নে আমি দিয়ে দিলাম। ফড়নটা দিয়ে আমি জাস্ট এগুলোকে একটু একসঙ্গে নেড়ে নিচ্ছি এর একটা ফ্লেভার আসা পর্যন্ত। জাস্ট 30 সেকেন্ড নাড়াচাড়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি বাকি পেঁয়াজটা। এখানে আরও 2টো আমি মোট 5টা পেঁয়াজ কুচি নিয়েছিলাম। 3টে পেঁয়াজ আমি পেঁয়াজগুলোকে আগেই ভেজে নিয়েছি আর এবার দিয়ে দিলাম আরও 2টো পেঁয়াজ। দিয়ে আমি খুব ভালো করে এই ফড়নের সঙ্গে নিয়ে পেঁয়াজটাকেও ভেজে নিচ্ছি। মোটামুটি আমি 3 মিনিট পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হতে থাক ততক্ষণ আমি চালটাকে ধুয়ে নিই। এখানে এর 1 কাপ চাল নিয়েছি আর দেখুন 1.25 কাপ চাল নিয়েছি। এখানে মোট 1.5 কাপের থেকে একটু বেশি চাল নিয়েছি। এই চালটাকে আমি ভালো করে ওয়াশ করে নিচ্ছি। দেখুন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হতেই আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা। এখানে 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 2 চামচ দিয়ে দিলাম আদা বাটা। আদা আর রসুনটা দিয়ে আমি খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মিক্স করে নিয়ে এগুলোকেও একসঙ্গে 1 মিনিট ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখেই আমি 1 মিনিট আদা আর
রসুনটা ভেজে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে। রসুন আর আদা বাটাটা দেওয়ার পরে আমি 1 মিনিট নাড়াচাড়া করে নিলাম মিডিয়াম ফ্লেমে রেখে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। এখানে একটা বড় সাইজের টমেটোকে আমি এইভাবে কুচি করে নিয়েছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে আমি এখানে বাদবাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে হলুদ দিয়ে দিচ্ছি আমি 1 চামচ, ছোট চামচের 1 চামচ হলুদ দিয়ে দিলাম। লবণ দিয়ে দেবো 1 চামচ, এখানে লবণ দিয়েছি। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এখানে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার। এখানে আমি শাহী গরম মশলা দিয়ে দিচ্ছি এভারেস্টের 1 চামচ, সরি বিরিয়ানি মশলা দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা 1/2 চামচ। এই সমস্ত শুকনো উপকরণগুলো দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এই শুকনো উপকরণগুলোকেও আমি 1 মিনিট ভেজে নিচ্ছি। এর মধ্যে দেখুন আমার চালটা ওয়াশ করা হয়ে গেছে, চালে কিন্তু কোনো রকম যেন জল না থাকে। এইভাবেই ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, জাস্ট আমি ধুয়ে চালটাকে নিয়ে নিয়েছি। দেখুন টমেটোটা দেওয়ার পরে আমি 1 মিনিট নাড়াচাড়া করে নিলাম মিডিয়াম ফ্লেমে রেখে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই। তবে টক দইটা আমি ডাইরেক্ট দেবো না, টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। এখানে 4 টেবিল স্পুন আমি টক দই নিয়েছি, বা 1/4 কাপ টক দই নেওয়া আছে এখানে। তো টক দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিলাম। দেখুন এবার আমি কি করব, ফ্লেমটাকে অফ করে দেবো। ফ্লেমটাকে অফ করে দিয়েই টক দইটা দিতে হবে, নইলে কিন্তু দইটা ফেটে যাওয়ার একটা চান্স আছে। তাই আমি ফ্লেমটাকে অফ করে দিলাম। ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি টক দইটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো কিছু ধনে পাতা কুচি। এখানে 1 টেবিল চামচ ধনে পাতা কুচি দিয়ে দিলাম। টক দই আর ধনে পাতা কুচিটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। সমস্ত মশলার সঙ্গে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন টক দই আর ধনে পাতা আমি খুব ভালো করে মিক্স করে নিলাম মশলার সঙ্গে। এবার আমি কি করব, ওভেনটাকে আবারও অন করে দেব। অন করে দিয়ে আমি এটাকে একদম লো ফ্লেমে রেখে দিচ্ছি। লো ফ্লেমে রেখে এখানে আমি যতটুকু চাল দিয়েছিলাম ঠিক সেম পরিমাণে আমি এখানে জল দিয়ে দিচ্ছি। জলটা আমি গরম জল নিয়েছি, দিয়ে দিলাম এখন সেম পরিমাণে। আর বাকি জলটা আমি একটু পরে দেবো। এখানে সেম পরিমাণ জলটা দিয়ে দেখুন আমি মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো আমি এখানে খুব ভালো করে এটাকে মিক্স করে নিলাম জলটাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ডিম আর আলুটা। তিনটা ডিম দিয়ে দিলাম আর 3 টুকরো আলু দিয়ে দিলাম। আলু আর ডিমটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ কুচিটা। ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, ধনে পাতা কুচিও এখানে দিয়ে দিলাম আমি আরো 1 চামচ দিয়ে। এবার আমি এখানে দিয়ে দেব চালটা। চালটা কিন্তু 15 মিনিটের বেশি একদমই ধুয়ে রাখবেন না। তো জাস্ট ধুয়ে আমি 5 মিনিট রেখেছিলাম, তারপরে দিয়ে দিলাম। তো চালটা কিন্তু 15 মিনিটের বেশি একদমই রাখা যাবে না। তো চালটাকে আমি দিয়ে দিলাম। চালটা দিয়ে দেওয়ার পরে আমি খুব ভালো করে চালটাকে ছড়িয়ে দিচ্ছি। দেখুন চালটাকে আমি ছড়িয়ে দিলাম। এবার আমি এর ওপর থেকে দিয়ে দেবো লাস্ট লেয়ারটা তৈরি করে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, বাকি পেঁয়াজটা দিয়ে দিলাম ভাজা পেঁয়াজটা। এখানে বাকি ডিম আর আলুটাও দিয়ে দিচ্ছি। বাকি আছে যে ধনে পাতাটা সেটাও দিয়ে দিলাম। এখানে 5টা কাঁচা লঙ্কা আমি নিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি চেরা, হাফ করে কেটে নেওয়ার পরে চেরা আছে। এবার বিরিয়ানিটা আরও স্মুথ করার জন্য বা একটু অয়েলি ভাব আনার জন্য আর ফ্লেভারটার জন্য আমি এখানে দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম, ছোট চামচের 3 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পরেই আমি এখানে দিয়ে দিচ্ছি
স্যাফরন দুধে ভিজিয়ে নিয়েছিলাম, তারপরে আমি দিয়ে দিলাম। এখানে চাইলে কিন্তু আপনারা একটু কালারও ইউজ করতে পারেন। সমস্ত কিছু দেওয়ার পরে এখানে আমি আবারও একটু জল দিয়ে দিলাম, এই কাপের হাফ কাপ মতন জল দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, তবে খেয়াল রাখবেন ডিম আর সমস্ত মেন ইনগ্রিডিয়েন্টসের সময় কিন্তু আমি লবণ দিয়েছি। এখানে সামান্য একটু আরও লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একদম হাই ফ্লেম করে নেবো। হাই ফ্লেমে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, গার্ডার এবং সিটি দিয়ে নিচ্ছি। দিয়ে আমি এটাকে বন্ধ করে দিলাম, একটা সিটি পর্যন্ত আমরা এটাকে অপেক্ষা করব। একটা সিটি হয়ে গেলে বিরিয়ানিটা কিন্তু হয়ে যাবে, একটা সিটি পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন একটা সিটি বেজে গেছে, এবার আমি ফ্লেমটাকে অফ করে দিলাম। ফ্লেমটাকে অফ করে দিয়ে এটা আমি সঙ্গে সঙ্গেই খুলে নেবো না, জাস্ট এটাকে দমে রেখে দেবো, ঠান্ডা হলেই আমি এটাকে খুলে দেখাচ্ছি। এবার দেখুন ঢাকনাটা খুলে আমি দেখি দমটা শেষ হয়ে গেছে, এবার আমি খুলে দেখছি। ওয়াও, দারুণ একটা ফ্লেভার এসেছে। এবার আমি চেক করে নেব। তো আপনারা এরকম করে চেক করে নিতে পারেন চালটা প্রপারলি সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। যদি এই মতো অবস্থায় চালটা প্রপারলি সেদ্ধ না হয়, তাহলে কিন্তু আপনারা সামান্য আরেকটু জল দিয়ে এটাকে আর একটা সিটি দিয়ে নিতে পারেন। এইভাবে আমি নিচ থেকে এটাকে বের করে নিচ্ছি। দেখুন সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়েছে। এটাতে কিন্তু আমি কোনো রকম ফ্লেভার দিইনি, আপনারা চাইলে কিন্তু গোলাপ জল, কেওড়া জল আর সামান্য একটু আতর দিতে পারেন। তো এটাকে আমি আর এইভাবে প্রেশার কুকারে করলে কিন্তু চাল বানানোর জন্য বা ভাতটা তৈরি করার জন্য কিন্তু আলাদা কোনো পাত্রের প্রয়োজন হয় না, বেশি পাত্রও নষ্ট হয় না, আবার জায়গা কম লাগে আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। তাই এইভাবেই কিন্তু আপনারা তৈরি করতে পারেন, দারুণ লাগে, খেতেও খুব ভালো লাগে, একদম রেস্টুরেন্ট স্টাইল বা রেস্টুরেন্ট থেকেও ভালো হয়েছে বললেও পারেন। তো দেখুন এটা হয়ে গেছে, আমি এটাকে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার আজকের রেসিপি এগ বিরিয়ানি একদম রেস্টুরেন্ট স্টাইলে আপনাদের সামনে প্রস্তুত হয়ে গেছে। তো বন্ধুরা দেখলেন এটা আমি কত সহজে স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। এছাড়া আমার চ্যানেলের আরও নিত্য নতুন এরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন আজকের মতন টাটা বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আমার আজকের এই রেসিপির সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।